Washington Bengali Radio, www.washingtonbanglaradio.com. এই ছবিটাতে আমি সো কলড হিরোইন, আমার একটা খুব নর্মাল নিউ মেয়েটির নাম দিশা, শি ইজ এ ড্রাগ অ্যাডিক্ট বেসিক্যালি, ওর মা বাবা সেপারেটেড। আমার মা চরিত্রে অভিনয় করেছেন দেবশ্রী রায়, আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী, এবং মেয়েটির সঙ্গে নীলাদ্রি বলে একজন ফিল্ম মেকার, তিনি অনেক বয়স হয়ে গেছে এখন, তার একটা ভীষণ ফাদার লাইক সম্পর্ক মেয়েটির সঙ্গে আছে। মেয়েটি নীলাদ্রির সঙ্গে নিজের সমস্ত দুঃখ শেয়ার করে, ছুটে আসে বারবার পার্ক স্ট্রিটের, মেয়েটি একদম বোহেমিয়ান, দিনটা ড্রাগ খায় বুঝ করে, আর একটা ওর একটা স্কুটি আছে ওইটা নিয়ে সারাক্ষণ পার্ক স্ট্রিটেও ঘুরে বেড়ায়, এবং তারপরেও একদিন পার্ক স্ট্রিটে যায়, হঠাৎ করে কিছু একটা ঘটে, একটি ছেলের সঙ্গে মেয়েটি দেখা হয়, তারপর কি হয় আর বলবো না, ছবিটি প্লিজ দেখুন। আমার মনে হয় না বাংলা সিনেমায় এরকম হিরোইন খুব দেখা গেছে, উষ্ণ খুষ্ক পাগলের মতো চেহারা, চোখের তলার কালি, রাত নটায় ঘুম থেকে উঠে, সো ইটস নট লাইক সামথিং হিরোইন, ইউ নো, শি ইজ ভেরি রিয়েল, ভেরি হিউম্যান, ভেরি ফ্লেশ অ্যান্ড ব্লাড। আপনার কি রিয়েল ক্যারেক্টার? ইনডিসিপ্লিন, ওই রাত নটায় ঘুম থেকে ওঠাটা সেম, ড্রাগ খাওয়াটা সেম নয়, কিন্তু মানে আই এনজয়েড আউট অ্যান্ড আউট ওয়াইল ওয়ার্কিং উইথ রাজদা, এই ছবিটায় ভীষণ ভীষণ এনজয় করেছি। আর এরপরে আপনি কী করছেন? এটাই আমার ডেবিউ, সো আই এম ওয়েটিং টু হ্যাভ সাম মোর গুড অফার্স, এখন অবধি আমি আর এই মুহূর্তে অন্য কোনো স্ক্রিপ্ট সাইন করিনি।